সোমবার পর্দা উঠছে অমর একুশে গ্রন্থমেলার। সবাই যাতে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে অংশ নিতে পারেন সেজন্য মেলা এবং আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। একটি নিরাপত্তার চাদরে আমরা নিয়ে আসার চেষ্টা করব। বাড়তি নিরাপত্তা হিসেবে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও মেলার ভিতরের বিভিন্ন পয়েন্টে 200+ সিসি ক্যামেরা স্থাপনের কথা জানান ডিএমপি কমিশনার। এছাড়া বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার ও আর্চওয়ে স্থাপনের কথাও জানান তিনি। এই বইমেলাকে ঘিরে যাতে কোনো ধরনের নিরাপত্তা কারো বিঘ্নিত না হয়, কোনো ধরনের নাশকতাকে সুযোগ না পায়, সেজন্য আমাদের তীক্ষ্ণ এবং নিবিড় তদারকি এবং নজরদারি থাকবে। লেখক ও ব্লগার অভিজিৎ, প্রকাশক দীপন সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়েছে দাবি করে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা ঝুঁকি আছে এমন ব্যক্তিদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে। অভিজিৎ মামলায় আমাদের অগ্রগতি রয়েছে, ব্লগার বাবুকে হত্যা করেছিল সেটা আমাদের অগ্রগতি রয়েছে, প্রত্যেকটি চার্জশিট হয়েছে, প্রত্যেকটি মামলায় আমাদের অগ্রগতি রয়েছে এবং অধিকাংশ মামলায় আমরা চার্জশিট দিয়েছি। দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে একটি মহল এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে দাবি করে তিনি বলেন, অপতৎপরতা দমনে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একটি স্বার্থদেশী মহল অত্যন্ত সূক্ষ্মভাবে এই ধরনের টার্গেটেড কিলিং এর মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। শতকরা 98-97% সাকসেস আমাদের রয়েছে রহস্য উদ্ঘাটনে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার। নজরাধীনে নিয়ে আসবো। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।